বিসমিল্লাহির রহমানির রহিম। বেস্ট স্টুডেন্টের তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের সাবজেক্টগুলো। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তো তাদের জন্য জানা অনেক গুরুত্বপূর্ণ। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে রয়েছে কলা অনুষদ, আইন অনুষদ, তারপর রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ, তারপর রয়েছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এইসব অনুষদের আন্ডারে রয়েছে হচ্ছে এই সাবজেক্টগুলো। যারা মানবিক বিভাগে এই সাবজেক্টগুলোতে পেতে চায় তারা মানবিক বিভাগে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারপর সাবজেক্টগুলো পাবে। তো সাবজেক্টগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, তারপর হচ্ছে দর্শন, ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, তারপর হচ্ছে আইন, আইন ও ভূমি প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, নৃবিজ্ঞান, ফোকলোর, সংস্কৃত, নাট্যকলা, আরবি, সঙ্গীত, উর্দু, তারপর রয়েছে হলো মৃৎশিল্প, ভাস্কর্য, ইসলামিক স্টাডিজ, ফার্সি ভাষা ও সাহিত্য, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরি ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলা ইতিহাস। এইগুলো হচ্ছে মানবিক বিভাগের সাবজেক্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।